আসসালামু আলাইকুম, সাইফ টেলিকম থেকে আমি সাইদুল ইসলাম। তো আজকে আপনারা আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন, ফোনটির মডেল হচ্ছে স্যামসাং A12। ফোনটির সমস্যা হচ্ছে ফোনটির ডিসপ্লের উপর যে গ্লাসটি ছিল ওটি উপরের অংশে ভাঙা ছিল, তবে ডিসপ্লেটি আমাদের ঠিকঠাক ছিল। তো কাস্টমার আমাদের কাছে এসে বলল যে উনি কয়েকটা দোকানে নিয়ে যাওয়ার পর ওনারা বলছে যে ফুল ডিসপ্লেটা চেঞ্জ করা লাগবে। তো আমি ওনাদেরকে বললাম যে আমাদের এখানে মেশিন আছে, মেশিনের সাহায্যে আমরা আপনার ডিসপ্লেটি ঠিকঠাক রেখে আমরা আপনার উপরে যে আপার গ্লাসটি আছে ওইটা আমরা পরিবর্তন করে দিব। তো দেখতে পাচ্ছেন যে আমরা কাজটি করার জন্য ফোনটি প্রথমে যত্ন সহকারে খুলে নিচ্ছি। আর আপনারা অবশ্যই জানেন এখন বাজারে যে ফোনগুলো থাকে এগুলার 99% টাচ এবং ডিসপ্লে অ্যাটাচ করা থাকে, অর্থাৎ টাচ এবং ডিসপ্লে একসাথে থাকে। এই জন্য অনেকের ফোনগুলো যখন উপরের টাচ গ্লাসটি ভাঙে তখন যখন সার্ভিস সেন্টারগুলোতে যায়, অনেক সার্ভিস সেন্টার আছে দেখা গেলো যে উপরের টাচ গ্লাসটি আলাদা পরিবর্তন না করে কাস্টমারের ফুল ডিসপ্লেটি চেঞ্জ করে দেয়। তো এতে করে আপনার কাস্টমারের অনেক টাকা খরচ চলে আসবে। তবে আমি সব সার্ভিস সেন্টারের কথা বলতেছি না, অনেক সার্ভিস সেন্টারে মেশিনগুলো থাকে ওনারা আলাদা করে চেঞ্জ করে দেয়। তবে কিছু কিছু সার্ভিস সেন্টার আছে এখনও ফোনগুলো যখন কাস্টমার নিয়ে যায় তখন বলে যে এটা টাচ ডিসপ্লে একসাথে ফুল ডিসপ্লেটা চেঞ্জ করা লাগবে। আর ফুল ডিসপ্লেটি পরিবর্তন করতে গেলে দেখা গেলো যে কাস্টমারের অনেক বেশি খরচ চলে আসে। তো আমরা আপনাদের কাছে দেখাচ্ছি কীভাবে আমরা ডিসপ্লে ঠিক রেখে উপরের ভাঙা টাচ গ্লাসটি অল্প খরচের মধ্যে কীভাবে আমরা চেঞ্জ করে দিই, ওই প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে আমরা প্রথমে ফ্যান থেকে ডিসপ্লেটি খুবই যত্ন সহকারে এবং আলতো হাতে আলাদা করে নিচ্ছি, কারণ এখান থেকে ডিসপ্লেগুলো আলাদা করতে গেলে অনেক সময় ডিসপ্লেগুলো ড্যামেজ হয়ে যায়। এই জন্য অবশ্য অবশ্যই আমরা খেয়াল করে কাজগুলো করার চেষ্টা করি সব সময়। তো দেখতে পাচ্ছেন যে ডিসপ্লেটি ফ্যান থেকে আলাদা করার পরে এখন আমরা মাদারবোর্ডের সাথে ডিসপ্লেটি কানেক্ট করে ফোনটি ওপেন করে দেখব যে ডিসপ্লেটি এখনও পর্যন্ত ঠিক আছে কিনা। আলহামদুলিল্লাহ আমাদের ডিসপ্লেটি এখনও পর্যন্ত ঠিকঠাক আছে। তো কাজটি করার জন্য আমরা এখন পরবর্তী স্টেপে যাব। পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আমরা আবারও মাদারবোর্ড থেকে ডিসপ্লেটি খুলে নিচ্ছি। আমরা এখন ডিসপ্লে থেকে ভাঙা গ্লাসটি আলাদা করার জন্য LCD সেপারেট মেশিনটি ব্যবহার করব। তো আমরা প্রথমে LCD সেপারেট মেশিনের উপর ডিসপ্লেটি দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। তো গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করতেছি। এখন আমাদের ডিসপ্লেটি পর্যাপ্ত গরম হয়ে গেছে, আমরা স্টার্ট বাটনে ক্লিক করে আমরা ডিসপ্লেটি সেপারেট করে ভাঙা গ্লাসটি আলাদা করে নিব। দেখতে পাচ্ছেন আমরা ভাঙা গ্লাসটি ডিসপ্লে থেকে আলাদা করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন যে গ্লাসটি কী পরিমাণ ভাঙা ছিল। তো আমরা এটা ডিসপ্লে থেকে আলাদা করার পরে এখন আমরা যেটা করব, এখানে ডিসপ্লের উপর যে গ্লুগুলো আছে ওইগুলো আমরা মোটরের সাহায্যে এখন আমরা রিমুভ করব।
তো ডিসপ্লে থেকে আমাদের গ্লুগুলো মোটামুটি রিমুভ করা কমপ্লিট। এখন আমরা ডিসপ্লেটি থিনের সাহায্যে ক্লিন করে নিচ্ছি। তো ক্লিনগুলো অবশ্য ভালোভাবে ক্লিন করতে হবে, না হয় ডিসপ্লেটার ফিনিশিং ভালো আসবে না। ডিসপ্লেটি ক্লিন করার শেষে এখন আমাদের হাতে যে ওসি গ্লাসটি আছে এটা আমরা ডিসপ্লের উপরে পজিশন মতো বসাবো। তো বসাতে গেলে যদি আমরা ঠিকঠাক মতো এখানে বসাতে না পারি তাহলে পরবর্তীতে ডিসপ্লেটি ফিটিং করার সময় আমাদের ডিসপ্লের ফিনিশিংটা ভালো হবে না। এখন আমরা ডিসপ্লেটি ল্যামাইটিং এর জন্য আমাদের যে ওসি মেশিনটা আছে এটার ল্যামাইটিং অপশনে আমরা দিয়ে দিচ্ছি। তো ল্যামাইটিং অপশনে দেওয়ার পরে এখানে আমরা প্ল্যাট ল্যামিনেশনের যে অপশনটা আছে ওইখান থেকে আমরা স্টার্ট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে মোটামুটি কাজটি শেষ। এখন আমরা ডিসপ্লেটি মেশিন থেকে বাইর করে দেখব যে ল্যামিনেটিং কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বাবল আছে। তো বাবলগুলো রিমুভ করার জন্য এখানে আমাদের বাবল রিমুভের আরেকটা অপশন আছে, ওইখানে দিয়ে আমরা বাবল রিমুভের অপশনটা অন করে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে বাবল রিমুভের অপশন আছে, ওইখানে আমরা 500 সেকেন্ড সিলেক্ট করে জাস্ট স্টার্ট করে দিচ্ছি। তো আমাদের বাবল রিমুভ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ডিসপ্লেটি বের করে দেখব যে আমাদের ডিসপ্লেটির ফিনিশিংটা কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের ডিসপ্লেতে কোনো রকম বাবল বা স্পট নেই। তো আমরা এখন ডিসপ্লেটি মোবাইলের সাথে কানেক্ট করব। কানেক্ট করে আমরা দেখব যে ডিসপ্লেটি ঠিকঠাক আছে কি না। সেটা করার জন্য আমরা ডিসপ্লের সাথে মাদারবোর্ডটি কানেক্ট করে আমরা পাওয়ার সুইচ ফেস করব। পাওয়ার সুইচ ফেস করে আমরা ফোনটি ওপেন করব। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে আমাদের ডিসপ্লেটি ঠিকঠাক মতো কাজ করতেছে। তো আপনাদের ফোনে যে কোনো সমস্যার জন্য আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন।